বলিউড ভাইজান সালমান খান আবারও প্রাণনাশের হুমকি পেলেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার খুনের হুমকি পেলেন ভাইজান। 4 নভেম্বর রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে জানা গেছে। ভারতীয় এক সংবাদ মাধ্যম মুম্বাই পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয় সেখানে দাবি করা হয়েছে, লরেন্স বিষ্ণয়ের ভাই বলছি, সালমান খান যদি বাঁচতে চান তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন, আর যদি তা না করেন তাহলে 5 কোটি টাকা দিতে হবে, দুটির কোনোটাই যদি না করেন তবে সালমানকে খুন করা হবে, আমাদের গ্যাং এখনও নজর রাখছে। বার্তাটি পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিষ্ণয়, তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে 30 অক্টোবর ট্রাফিক পুলিশের কাছে সালমানকে খুন করার হুমকি এসেছিল, সেই সময়ে 2 কোটি টাকা দাবি করা হয়েছিল। গত 1 মাসের মধ্যে বেশ কয়েকবার খুনের হুমকি পেয়েছেন ভাইজান। বান্দায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিষ্ণয় গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। তখন কয়েকজনকে গ্রেফতারও করা হয়।